আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, টপিকটা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তারপর আপনাদের মাঝে তুলে ধরছি। সেটা হচ্ছে যে আপনার দুবাইতে, বিশেষ করে আরব আমিরাতে, অবৈধদের ধরপাক শুরু হয়েছে অনেক বেশি, সেটার জন্য আপনারা সাবধান থাকবেন। আসলে কি তাই কিনা আপনাদেরকে সেটা বলবো, ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বিস্তারিত জানতে পারবেন এবং বাস্তব অভিজ্ঞতা। আমি যেহেতু আছি আরব আমিরাতে দুবাইতে, আপনাদেরকে সত্য কথাটাই, সত্য বিষয়টাই তুলে ধরব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর কথা হচ্ছে এই চ্যানেলটি ছাড়া আমার আরেকটা চ্যানেল আছে মাসুম বিল্লাহ ব্লগ, ওইটাও সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নেবেন। তো বন্ধুরা, অবৈধদের আপনার দরপাক শুরু হয়েছে আরব আমিরাতে, এরকম আপডেট কিন্তু আমিও মোটামুটি অনেকটা অনেক জায়গাতেই পেয়েছি। তখন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কি বলবো আপনাদেরকে, আসলে কি সেটা তাই কি না। দেখুন, আমি দুবাইতে থাকি, ঢেরা দুবাইয়ের আশপাশে এখন পর্যন্ত, মানে মানে যেমন আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে যখন হঠাৎ করে শুনতাম যে অমুক একটা বিল্ডিং ঘেরাও করা হয়েছে, রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, পুরো মানে সমস্ত বিল্ডিং ঘেরাও করে এক একজনকে ধরে ধরে তারা দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে, রুম থেকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটা সময় ছিল কিন্তু আরব আমিরাতে, সেটা কিন্তু মিথ্যা না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আমি বলি, হ্যাঁ আমি কিছু শুনতে পেরেছি যে কিছু কিছু জায়গায় হয়তো সিআইডি বা পুলিশ, তাদের কাছে কোনো ইনফরমেশান থাকার কারণে তারা সেই সকল জায়গাতে প্রচুর পরিমাণ চেকিং চলতেছে, চেকিং দিতেছে এবং এখান থেকে অনেককে আটক করা হচ্ছে, সেটা বাস্তব। তবে এই না যে আগের মতো, আগে যেমন আজ থেকে আরও 5-7 বছর বা 8 বছর আগে যে একটা আপনার প্রতিদিন শুনতে পেতাম যে অমুক একটা বিল্ডিংয়ে, মানে ওই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে ওই রুমের মধ্যে আপনার সবাইকে ধরা হয়েছে, সবাইকে আটক করা হয়েছে, যাদের কাছে আইডি নেই তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, পুরো বিল্ডিং তারা ঘেরাও করেছে, এরকম কিন্তু হয়েছে এক সময়। কিন্তু করোনার পর থেকে এই পরিস্থিতিটা কিন্তু এখন আর আরব আমিরাতে নাই। সে আগের মতো যে মানুষ দৌড়ে দৌড়ে তারা পাঠিয়ে দেওয়ার যে একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু এখন নাই। তবে হ্যাঁ, অনেকে যে তত্ত্ব দিচ্ছেন যে আপনারা সাবধানে থাকবেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ অবশ্যই এটা তো বাস্তব কথা, সাবধানের মায়ের নাই একটা কথা আছে। যেহেতু আপনি যদি অবৈধ থাকেন, আপনার কাছে যদি কোনো আইডি বা কোনো কিছু ডকুমেন্ট না থাকে, তাহলে আপনাকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। সতর্কর কিন্তু কোনো সময় বিপদ আসে না, তাই সতর্ক থাকতে হবে। আর যদি চলেই আসে, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু এই না যে আপনার একেবারেই যে পুরো বিল্ডিং ঘেরাও, মানে আগের মতো কোনো চেকিং নাই। আগে যে একটা চেকিং হতো, তবে যে যতটুকু শুনতে পারছি যে হয়তো তারা 2023 সাল যখন আসবে, হয়তো তারা নতুন করে আবার অবৈধদের ধরার জন্য ধরপাকড় একটা শুরু করতে পারে। তার অনেক কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এ পর্যন্ত 2 থেকে 3 বার, এবং এত বড় সুযোগ আরব আমিরাতে এর আগে আর কখনো দেয়নি। যে যেটা পাসপোর্ট নাই আপনার কাছে, আপনি পাসপোর্ট নিজে দেশ থেকে করে এনে বৈধ হতে পেরেছেন। আমার নিজের ফ্যাক্টরিতে একজন ভিসা লাগিয়েছে, তার কোনো কিছুই ছিল না, সে পাসপোর্ট বানিয়ে তারপর ভিসা লাগিয়েছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো 2023 সালে হলে হতেও পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি আমার আশপাশে তেমন কঠিন না বা এত দরপাকড় নাই যে একবারে দৌড়ছে, মানে এত কিছু না। হ্যাঁ, কিছু কিছু অনেকে আছে যেমন অনলাইন সারজা, ওইগুলোতে আমি শুনতে পেলাম যে অনেককে নাকি এভাবে ধরা হচ্ছে। এটা তো প্রায়ই হয়, এটা তো আমি প্রায় দেখেছি যে এই জায়গায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকে আগামা চেক করে হয়তো সন্দেহ হলে। কিন্তু এই দুবাই যে সরকারের একটা অনুমতি নিয়ে বা সরকারের একটা ঘোষণা দিয়ে কিন্তু আপনারা অনেক সময় আছে, সরকার ঘোষণা দিয়ে কিন্তু অবৈধদেরকে আপনার ধরতে থাকে, সেটা কিন্তু এখন পর্যন্ত এরকম অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি যে অবৈধদেরকে ধরা হচ্ছে। তবে অবশ্যই আপনাদেরকে বলবো, অবৈধ যারা আছেন তারা সাবধানে চলাফেরা করবেন, বাহিরে বেরোলে সাবধানে চলবেন, যে জায়গায় থাকেন সাবধানে থাকবেন, সেটা হচ্ছে কথা। আর বাহিরে তো অবশ্যই যাদের কাছে আইডি আছে বা আইডি যারা বৈধ, তাদের তো কোনো সমস্যা নেই, সেটা ঘরে হোক আর বাহিরে হোক, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট আপডেট এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।